এলাই একটা পোলা দিছে তাহলে হাবা গোবা, কোনো জ্ঞান বুদ্ধি নাই। হ্যাঁ, আর সারাদিন এই যে খাইটা মরতাছি, এদিকে তো খবর নাই পোলার, পোলারে বুঝাবার পারি না। আর ওই যে আর একজন বলে এই শালি, ওই শালিও বান ঘরের মধ্যে হইয়া রয়েছে। হ্যাঁ, লুঙ্গি পরছি তাতে তোর কি হয়েছে? তুই তো আমারে হুদ্দাম গয়লা বানিয়ে হালালি। ওই ধর লাগে না, কি কর লাগে না, তুই ধর না, তুমি ধর না কেন? তুই আমার কাপড় চোপড় তুই দিয়ে দিস। ওই ওই পোলা দে করে হুইয়া রইছে। ওই ডাক ডাক নিয়ে যা, দেখছ এই বাবু ওই পোলা হুইয়া রইছে, তুমি যাও ডাক দিবা নিকে, আমার কথা বলে শুনে চিন্তা করছা? তোরে কইলাম ডাক দে নিয়ে আয়। ওই যে পোলার বোঝাইয়া রইছে বাপের বাড়ি, দুইটা কচু সুলাইয়া নিয়ে বিয়েন্ডে দিয়া হুগা আর বোনিয়া হুগা। হ্যাঁ ওই রাই তো পারবা, কচু দিয়া দিবা বিয়ান বাড়ি পোলার কাছে, তাই না? এই দাদা দাদা রে কোন শরম কথা গটি ভাঙা না তো আ দাও, যত বেজাল হইলো খালি আমার উপরে, আমার হইছে যতই। হ্যাঁ পোলার গোটা পাইতে থাকলি না তো পয়সা যাচ্ছে দিয়া হারে। হ্যাঁ দেখছা দেখছা, এখন আর খবর নাই। হ্যাঁ এখন খবর নাই। এই যে আমি ভালো করে বান্দা দিতেছি। খাই যাবো না, তুমি এক কাজ করো, এই যে নতি করে মাফু আমি কচু করে বান্দা নিয়ে আসি। কচু বান্দা নিয়ে আবার হেঁটুটা দেখি করবা, তোমার হরিণ নিকে দিয়ে দেবো। তোমার হরিয়ে দিয়ে বউ নিয়ে আয় বলবা। বউ আমি আবার জানো না, আমার বউ আনবো না কে? আরে মানে সিঙ্গি দে, হট তুই না কি করছিস, কিসে সিঙ্গি দে তোরে? আরে দরাই ওরে কই না, মানে ঠকব কি? আমি বউ এ বিয়ে করব তাইলাম না, এই যে কোন না কোন না হরি মানে গেলি আমার হালি যা আমার কথা। আচ্ছা যে আরে বুঝাছে এখন কি তুই কর নতিড়ি বেলো বা মাফ হই আমার মেয়ে আস্তে যাও গা। তোমার হরিরে দিবা নিয়ে কচু চাইছে? আরে চাই নাই, আত্মীয় বাড়ির থেকে জিনিস হইলে নাকি কোনে কোনা আর বউ কিন্তু নিয়ে আহি।
দিছিস? এই যে এখনো আবার কি বউ আপাকে নিয়ে বলি আমি খালি কসু দিয়ে এই বড় তোর তো বন্ডি কত পড়াইতাছি। আচ্ছা আচ্ছা যা দেই কাও না যাস। এরে কি মাপসা হ্যাঁ মাপসি এই তো বিআই কোনো ফোন টোন দিতালা না তোমার বিআই কোনো ফোন টোন দেয় নাই মিয়া রাজা আবালের কাছে বিয়া দিছ আমার মিয়ার জীবনটা না শেষ করে দিছ তোমার কথা শুনে বিয়াটা দিয়া আমি তো হেসুকে ওটা ভালো দেখছিলাম এখন তো ওই আইলো মা বাল এখন দেখলে তার অর্থ নাম বিয়া দিতাম না কি আছে কি কইলা তুমি কখন ভালো দেখলে এখন ভালো দেখো না না হ্যাঁ তোমার তো চোখে ডিসপ্লে গেছে গা আমার কারণে আমার চোখে ডিসপ্লে তা নাই বুঝতা এই যে দামাই যে ইলো মা বাল বল তো কোনো কাম করে না এটা কি আমি যাই না ধুইতে আগে মিয়া বিয়া দিয়ে ব্যাগদাসের কাছে গেলে বিয়া দেন লাগে না মা আমি মন তোমার কাছে ভারী হয়ে গেছি এই জন্য তোমরা দুজন নালাই ঝগড়া করতেছো না তুই বাড়ি হবি কে তোরা তো কিছু কইতাছ না তোর বাপের আক্কেল রে কইতাছ তোর বাপের যা আক্কেল বেশি হেলেকে কইতাছ ও তো আমারে কই ভাই বুঝছাও ও বাচ্চি দিয়ে তো কোনো কথাই কই না হিরা তো কইবে না কত দিনে মেয়ে তুমি যেমনে হেবা তোমার বিয়ে যাও এমনি হেবা জামাই দাও ভাই এই যে মা শুনো তোমরা যত কথাই বলো তুমি যেই আমলের কাছে আমারে বিয়ে দিছো আমি ওর সংসার করব না রাইতে হইলে কি করে তুমি জানো ঠিকই কস আমি বিয়ে দিছি আমি বিয়ে দিছি হ্যাঁ তোর বাপের একো তোর বাপের সাবা একটা তাহলে তো যাবো কো রাইতে গেলে খালি গার্ডেন নিচে যাই হয়ে পড়ে আমি আর খুঁজে পাই না খাড়ের নিচে যাই হয়ে থাকে আর খালি পাগলামি করে এই তো হোম হ্যাঁ কেস কেস আনি বাদ দাও যাও তুমি চা খাবা নাকি যাই চা খাও যাও আমার মিয়ার কি হয় না আমি বুঝব না ওই ওই আমি আজকে গেতাছি হ্যাঁ সর শয়তান শয়তানের বাচ্চা গটকে যায় ধরিস পাগল বানর যায় গটকে ধরিস ওই গদি নগরে যাই মা বুনাই আমি ওই বাইতে যাব না গো তোর বাপের লগে রাগারাগি করতাছেন বিয়া যে তুই সই বাইতে তো জানি লাগবো মা রাগারাগি করস কে স্বামী যদি অন্য দিক দিয়ে খারাপ থাকতো মানাই নেওয়া যেত কিন্তু যে পাগলের পাগল একটা কথা কইলে বুঝে না সব জিনিসের সমস্যা হইলে সমাধান করা যায় নো তুমি খাই যাইও না কতু কতু ও কতু কেটে খাই যায় খালি কতরে খাই যাইতেছে হরির বাড়ি কতু আমার হরি কচু চাইছে হরির দুইটা কচু দিয়ে কেটেছে কচু বাড়ি কচু দিয়ে আমি আইব দিয়ে আইব বল দেখে আমি ডরাই আমার শাশুড়ি যাই একটা কথা মারা দিয়ে আমি দুইটা ইলিশ মাছ দেখাবো তো আমি জানি আঙ্গ পাতাম না হ্যাঁ কিলে বলি আরে নেব বাচ্চা জানি বলা বলতে না
আমার তো দুর্গারির বগলে পেলাম না তোর বালি ঘরে দুর্গারির বগল হইলে তো এই তোর সম্মান দিয়ে তোলাম নিছি এই মনি শাল মনি শালের মাথা মনি না খালি মোরে খালি বরিশালা বরিশালা করতে হ্যাঁ মোর দেখতে বিয়া করো নাই আমি আমার হে মারামারি নুই নুই নামাইনে মানুষ নাকি না নামাইনে মারলি মানে আল্লাহ উনা দিব তোমার কিছু বলে দেখে তুমি লাইট গেছো না মনে জানো থাকে যদি না নো তাহলে তোমার ভর্ত ভর্তা করবো আমার হরিরে দুইটা কচু দিবার কেটেছি আমার তো দুর্বারি আমার হরিরে দিবার কেটেছি আমার এই কচু দিয়া যাবো না কচু দিয়ে যাবো না কচু দিয়ে যাবো না মাইন্ড দিয়ে
ঝামেলায় পড়ছি তোর দুলা ভাই আবো কেমনি কইরা তোর কাকা যে কাম দেখছে এক বলদের কাছে তোর বইনারা বিয়া দিছে এখন তোর বইন ওই ঘরে যাইবার ইচ্ছা না না করছিলাম যে এবার বলদ মাসির কাছে ভুল দিও না বুঝছ কি এই যে হুন হ্যাঁ খাওয়া দাওয়া করছ সকালে খাওয়া দাওয়া করছি আয় চাইটা ভাত খাই না খাওয়া দাওয়া করেছি কাকি কি দিয়ে ভাত খাইছো ভাত খেয়েছি গুড়া মাছ দিয়ে মুসুরি ডাল দিয়ে ও তোর মা গেছে দিল ভাই মিটি তা সামমা এই করে রে মনে লাগছ ভালো আছে ভালো আছি তুই কেমন আছিস তুই কেমন আছিস এই তো হবে এই না এ ভালো করছ আজকে হামাইল তাও এই আমি নাইছো না আঙ্গো বাজান পাড়াইছে আমারে দুইটা কচু দিবেন নিগা আমারে কসু দিবার বাড়াইছে তুই মারি বাপে ওই গোলামের বাড়া আমি কি কসু খাই না তোর বাপের যায় কসু দিবার মানুষ না তোর মাইরে যায় দিবার মানুষ না তুই কসু নিয়ে আইছা হ্যাঁ তুই এত সবার রাইতে নিয়ে আসছিস তোর বাপ নাকি তোর কসু খাওয়ায় মানুষ করে নাই আম্মা ওই হোক দিনের গুলা আম্মা আমি আমার নগে আগাগি করলেন না লাগালি করব না ফসুর বাড়ি আইলে মিষ্টি আনা লাগে মিষ্টি আনা বাপ দিয়ে কসু নিয়ে আসে এই যে দিছিলে হাওয়াই বলো দেখি বুঝবো এই কথা মানে আমি গন্ডি গাইলেন আমি বাধা দিয়ে গেছিলাম না না হুনা না এই তো কি দুনিয়ার বেকে আভেলানে কমলানে তাবলানে গুলানে মিষ্টিয়ানে দুলাবাই নিয়ে যাই তো কসু হালো কইলে যে দুলাবাই কসু দে এই খাই খাই এই যে কসু নিয়ে যাইলো কসু মানে কসু দিয়ে যাই মানে আমা আমি হতিনের বাবা আঙ্গা ভাই এক বেন কতু নিয়ে আড়ে গেছে হ্যাঁ কতু নিয়ে আড়ে গেছে তাহলে তুমি কতু নিয়ে আইছো না কি ব্যাপার বলো ভাই ভালো আছি মিষ্টি মিষ্টি নিয়ে আবার তো কসু নিয়েছো এটা তুমি কি আনতে না বল না তোমার কি বন্ধর করছ কি আইতে কতু আনতে দেখি তাহলে বল তোর বাচ্চা দুনিয়া আর কোথা নাই ভাই মারা মারা বানার কসু দিয়ে তোর মিয়া জয় বাচ্চা থেকে বাইর করে লাগে মাইরে রাখো কুবাইয়া তুই তোমার হদি নে আমারে কইতাছে কয়টুটা কামলা নাও গা আমাদের দায়িত্বে খাই দিয়ে দেন লাগে কচুটা বাইতে নিয়ে আইতা এখন না গো কামলা দিয়ে খাইতে লাগবো এটা কাজেন গা মনে না গেন গা মিতি মিতি তোমার আমাগ মা বাদান কইতে যে মিতির নাকি করে নিয়ে আবি না আমি যাব না তোমার মন বড়দের সাথে আমি সঙ্গ করব না গিয়ে গেলাম বলো জানি আমি কি পাঁচ দেন শোনাই তুমি তো খাড়ি নিতে দেছো খাড়ি নিতে দেতো নাই বাদান মানো তো তুমি করে না মারে আমার কি দোষ কি আগো বাবা আগো মা তো কিছু দিয়ে দিতে তোর হরিরে দিলে কচু নাকবো দিয়ে বাইরা আপনারা আপনাকে কয়ে দিলাম আপনারা বাম্মার কথায় হসুর বাড়ি কসু নিয়ে আবেন না এই দরকার মিষ্টি নিয়ে আবেন আপেল নিয়ে আবেন সন্দেশ নিয়ে আবেন আর হরি নিয়ে বড় এক কইটা রতন জর্দা নিয়ে আবেন দেখেন হরি কি খুশি হয়